দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের জয় কিংবা পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়কে ছাপিয়ে ভারত বিশ্বকাপে নতুন আলোচনায় এখন টাইমড আউট। ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট হয়েছে শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ম্যাচ শেষে এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা, ক্রিকেট স্পিরিট নিয়েও হয়েছে তর্ক বিতর্ক। এর মধ্যেই এ ঘটনা নিয়ে ভিন্ন রকম এক কাণ্ড ঘটালো দিল্লি ও কলকাতা পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাথিউসের ছবি দিয়ে ট্রাফিক সচেতনতার বার্তা দিল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ তাদের সামাজিক মাধ্যম এক্সে দুই হেলমেট হাতে দাঁড়ানো ম্যাথিউসের একটি ছবি পোস্ট করে। ছবিতে বড় করে লেখা, একটি ভালো হেলমেট আপনাকে টাইমড আউট থেকে রক্ষা করতে পারে। আর পোস্টের ক্যাপশনে লেখা, দিল্লিবাসী, আমরা আশা করি এবার আপনারা হেলমেটের গুরুত্ব বুঝবেন, একটি ভালো হেলমেট আপনাকে টাইমড আউট হওয়া থেকে বাঁচাতে পারে। অন্যদিকে ম্যাথিউসের এই আউট হওয়ার দৃশ্যটি পোস্ট করে এক্সে কলকাতা পুলিশ লিখেছে, উইকেট পড়তে পারে নিয়মের খেলায়, টাইমড আউট হয় না 1-0-0 ডায়ালে। অর্থাৎ যে কোনো সময় সমস্যায় পড়লেই 1-0-0 ডায়াল করে সাহায্য চাওয়া যেতে পারে বলেই বার্তা দিয়েছেন কলকাতা পুলিশ। দিল্লি ও কলকাতা পুলিশের এমন পোস্টে ম্যাথিউসের এই টাইমড আউট এখন ভাইরাল গোটা বিশ্বে। 6 নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার ব্যাটিং এর সময় ঘটে এই অদ্ভুত ঘটনা। প্রথম শ্রেণীর ক্রিকেটে টাইমড আউটের অনেক নজির থাকলেও বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেও এই আউটের ঘটনা এটাই প্রথম।